সালামু আলাইকুম সবাইকে। তো অন্যদিনের মতো আজকে আবারও ব্যাক করছি তোমাদের মধ্যে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে তোমাদের সাথে শেয়ার করব স্টাইলিশ স্টাইলিশ ভিআইপি সব ফেসবুকের বায়ু। তো স্ক্রিনে যে বায়ুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই থেকেও ভালো স্টাইলিশ সব বায়ু কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সব বায়ুগুলো আপনারা কোথায় থেকে পাবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন, কপি করবেন, এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রকম সব ধামাকা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে, এখন আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা নোটপ্যাডে। তো সিম্পলি সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফেসবুকে বায়ুগুলা আর কি ভিআইপি বায়ুগুলা সেট করবেন। ওকে, সেট করে তারপরেই কিন্তু আমি দেখিয়ে দেবো যে এই সব বায়ুগুলা ভিআইপি টপ সব বায়ুগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন আর কি, কোথায় থেকে কপি করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো যাই হোক, এখান থেকে আমি যে কোনো একটা বায়ু কপি করে নিচ্ছি। ওকে, তো ধরেন আমি এই যে এই বায়ুটা, তো 420 এইটা আমি সিম্পলি কপি করে নিচ্ছি। তো এর থেকেও কিন্তু ভালো ভালো বায়ু আছে ওয়েবসাইটে। তো আমি ভিডিও বানানোর ক্ষেত্রে জাস্ট কয়েকটা বায়ু সেখান থেকে কপি করে এনে আর কি এখানে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাব ফেসবুকে। তো আপনারা বায়োটি সেট করার জন্য আপনাদের ফেসবুকে চলে যাবেন। এখন আপনারা সিম্পলি এই যে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি একটা বায়ো সেট করা আছে। তো আমি এই বায়োটা রাখবো না, অন্য একটা বায়ো অ্যাড করবো। এর জন্য আমি এই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখন আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে বায়ো, আপনারা সিম্পলি এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এডিট বায়ো কিংবা রিমুভ করে আপনারা এডিট করতে পারেন। তো আমি এডিট বায়োতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এইভাবে টাচ করে এগুলা সব কেটে দিব। ওকে, তো আপনারা আর কি আগে ওল্ড বায়োগুলা যাই থাকুক সেখান থেকে কেটে দিবেন। তো এখানে আমি সিম্পলি চাপ দিয়ে ধরে আমি যে বায়োটা কপি করে আনছি ওইটা পেস্ট করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট লেখা হচ্ছে, এখন আমি পেস্টে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এখন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের বায়োটা খুবই সুন্দরভাবে আর কি সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বায়োটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বায়োটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা অনেক বায়ো আর কি ভিআইপি স্টাইলিশ সব বায়োগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তো এর থেকে বড় আরও কিছু আছে যে আপনারা চাইলে কিন্তু আপনার এরকম টোটাল ফেসবুক আইডিটা কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন। তো সেই ওয়েবসাইটের কথাই আজকে আমি বলবো। আপনারা চাইলে এই রকম ফুল আর কি প্রোফাইলটা কিভাবে সাজিয়েছি ফার্স্ট কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে ভিডিওটা থাকবে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে এরকম স্টাইলের প্রোফাইল কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি ব্যাক করতেছি। ব্যাক করে আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনে থাকা কম বাজারে। তো ফোনে থাকা কম বাজারটি ওপেন করে নেবেন। ওকে, তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো আমরা ভিআইপি স্টাইলিশ সব বায়ু আর কি কপি করব, কপি করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করব। এর জন্য কিন্তু আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আমি নিউ একটা ট্যাব নিয়ে নিচ্ছি। তো আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করবে ক্রোম ব্রাউজারে আসার পর। তো এখানে আপনারা সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে এসে আপনারা সিম্পলি লিখবেন যে টেকনিক্যাল, ওকে, টেকনিক্যাল ব্রো বিডি। তো টেকনিক্যাল ব্রো বিডি এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ব্রো বিডির একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা সিম্পলি এই টেকনিক্যাল ব্রো বিডির সাথে 2023 লাগিয়ে দেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 2023 লাগিয়ে দেবেন। তো আমি লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দুই টেকনিক্যাল ব্রো বিডি 2023 এটা লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে। তো 500+ ফেসবুক আর কি বায়ু স্টাইলিশ সব বায়ু কিন্তু 500টার বেশিও কিন্তু এখানে বায়ু রয়েছে। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাব। তো ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আপনারা টোটাল সব কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটটির মধ্যে। তো এর মধ্যে এসে আপনারা ভিজিট করে আর কি একটু ঘোরাঘুরি করলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর কভার ফটো থেকে শুরু করে বায়ো থেকে শুরু করে মানে যাবতীয় ফেসবুক অ্যাকাউন্ট সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা নিজে একটু স্ক্রল করবেন এরকম স্টাইলিশ বায়ো আর কি অ্যাড করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বায়োগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে আর একটু স্ক্রল করলে কিন্তু
সব স্টাইলিশ বায়োগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যেটা খুশি সেটা কিন্তু ইউজ করতে পারেন। ওকে, তো এই যে নিচে স্ক্রল করলে কিন্তু আরও বায়ো আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদের প্রোফাইলটা কেমন, কোন স্টাইলের, সেই স্টাইলটা বুঝে কিন্তু আপনারা এখান থেকে বায়োটা কপি করে নিতে পারেন। তো সিম্পলি আপনার বায়োটা কপি করার জন্য এভাবে আর কি, এর উপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন। তো ধরেন আমি এই যে বায়োটা আর কি কপি করবো, এটা কপি করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট, এভাবে টান দিয়ে আপনারা চাপ দিয়ে ধরলে আপনাদের এরকম মার্ক উঠবে। আপনারা ফুল বায়োটা যেটা লাগবে সেটা কপি করে, এই যে কপি লেখা উঠছে কপিতে ক্লিক করবেন। ওকে, তো আমি কপিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পর অনেক ক্ষেত্রে যাদের বায়ো সেভ হয় না, তারা অনেক প্রবলেমে পড়েন যে বায়োগুলো সেভ হয় না। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আমার বায়োটা কিন্তু এক সাইডে চলে আসছে এরকম। তো আমি আরও কিছু আর কি কপি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ধরেন এগুলো আমি কপি করলাম। ওকে, তো এই কটা আমি কপি করে নিলাম। কপি করে আপনারা নোটপ্যাডে চলে আসবেন। দুই তিন এমবির এক নোটপ্যাড লাগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে, ওইটা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমি এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আমার বায়োগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। এর জন্য আপনারা এই যে ফাঁকা ঘর যেখানে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, সেখানে কিন্তু এভাবে আপনারা এই যে আর কি এই কিবোর্ডের এই মাইনাস চিহ্নে এসে আপনারা এটা কেটে দিবেন। ওকে, তো এইভাবে প্রতিটা আপনারা কেটে নেবেন বায়োগুলো। ওকে, তো এইভাবে প্রতিটাতে এইভাবে টাচ করে কেটে নেবেন, যেখানেই ফাঁকা সেখানেই। তো দেখতে পাচ্ছেন আমাদের বায়োটা কিন্তু জোড়া লেগে গেছে। এখন যদি আপনারা এভাবে কপি করে আপনাদের ফেসবুকে গিয়ে পেস্ট করে দেন তাহলে কিন্তু সেভ নিবে। ওকে, তো আর এই যে এরকম থাকলে কিন্তু আপনাদের সেভ হবে না। তো এই ক্ষেত্রে আপনারা প্রতিটা বায়ো কিন্তু এভাবে আর কি কাট করে নেবেন, তাহলে কিন্তু হবে। এই স্পেসগুলো কেটে নেবেন, তাহলে মিল খেয়ে গেলেই আপনারা এটা কপি করে আপনাদের ফেসবুকে গিয়ে পেস্ট করলেই কিন্তু এগুলো সেট হয়ে যাবে। তো যারা আর কি যাদের প্রোফাইলে বায়ো সেট হচ্ছিল না, তারাও কিন্তু এই প্রবলেমটার সলিউশন পেয়ে গেলেন। তো এইভাবে আপনারা ট্রাই করলে কিন্তু আপনাদের যে কোনো বায়ো আপনাদের প্রোফাইলে অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।